কাকতালীয়ভাবে আজকের মাগরিবের সালাতে সূরাতুস সফ থেকে প্রথম রাকাতে আমি তেলাওয়াত করলাম। কাকতালীয়ভাবে হাফেজ সাহেব ওই সূরাতুস সফ থেকেই তেলাওয়াত করলেন আলোচনার শুরুতে। এরা কাকতালীয়ভাবে, ওনার সাথে আমি পরামর্শ করেও আসিনি, আমার সাথে উনি পরামর্শ করে আসেন। আমিও মাগরিবে যেটা পড়লাম উনিও সেই সূরা থেকেই পড়লেন, আর সেই সূরাটি হলো সূরাতুস সফ। সফ মানে কাতারবন্দি হস, সারিবদ্ধ হ। এই যে সালাতের সফ ঠিক করে না, সাউ সুফুফাকুম তারাসু ওয়াতাদিলু ইস্তাউ সাউ সুফুফাকুম, আর সাউ সুফুফাকুম কাতার সুজা করুন। আমরা সিলেটে গেছিলাম ছাত্র জীবনে, আমি হলাম দ্বিতীয় বক্তা, প্রফেসর মোবারক আলী স্যার প্রধান বক্তা। তো সিলেটিরা বলতে, ভাইও ভাইও ডানে বামে দেখা সব ঠিক করুক্কা, ডানে বামে দেখা সব ঠিক করুক্কা, ডানে বামে দেখা সব ঠিক করুক্কা, মানে করুক্কা মানে কর। তো প্রফেসর মুবারক আলী স্যার ওনার দিছি ইমামতি, তো উনি বলছে ডানে বামে দেখা সব ঠিক করুক্কা, করে করুক্কা না করে না করুক্কা, আল্লাহ আকবার। মানে একটু রসিকতা আর সফ মানে কাতার, কাতার বন্দি হ। কোরআন কারিমে আল্লাহ পাক যে সূরাতুস সফটা নাজিল করেছে কাতার বন্দি হওয়া সম্পর্কে, জামাতবদ্ধ হওয়া সম্পর্কে, এই কাতারবন্দি এবং জামাতবন্দির এই সূরাটা নাজিল করাটাই প্রমাণ করে যে মুসলিম জাতির সকল কার্যক্রম কাতারবন্দি জামাতবদ্ধ থাকবে। আসসালাম, আসেন 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 আসেন, এইদিকে আসেন। এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, অনেক দিন পরে দেখেন। আল্লাহ বস, প্রগতির স্রোতে ভাসমান নারী, আপনার লেখা না, প্রগতির স্রোতে ভাসমান নারী, ইনি প্রফেসর মোজাম্মেল হক সাহেব, ওনার ছেলেরা আমাদের বন্ধু বান্ধব, উনি পিতৃতুল্য মুরব্বী, গায়ের মধ্যে শরীর মানে ইয়েটা কম আর কি, কাঁচামরিচ যেটার চিকনা চাকনা হয় ওটা ঝাল বেশি হয়, আর যেটা মোটা হয় ক্যাপসিকাম ওটা ঝাল কি থাকে কম থাকে, ক্যাপসিকাম যেটা মরিচ মোটা হয় ওটা ঢেবা, ওটার মধ্যে ঝাল থাকে না, আর কাঁচামরিচটা যেটা চিকনা চাকনা হয় ওটা ঝাল কি হয় বেশি হয়। প্রগতির স্রোতে ভাসমান নারী এই বইটা আমার জীবনের প্রথম পড়া, তখন আমি পাবনাতে পড়াশোনা করি ক্লাস ফাইভের ছাত্র, বইটা পড়ে এতই আপ্লুত হলাম যে ভদ্রলোকরে যদি দেখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, পরবর্তীতে দেখার সুযোগ হলো, পরিচয় হলো, অনেক কিছু। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে হায়াতে তাইয়েবা দান করুন। আল্লাহ, আমরা তো এতিম হয়ে গেছি, আমাদের সব আলেম ওলামা মুরব্বী যেতে যেতে গিয়ে গেছে, আমরা এতিম হয়ে গেছি। তো এই এতিমি হালতে যে এই সমস্ত মুরব্বীরা এখনও আমাদেরকে ভোলেন নাই, আমাদের পাশে আছেন, এটা আমাদের আহলে হাদিস আন্দোলন যুব সংঘের জন্য বড় পাওয়া বলেন আলহামদুলিল্লাহ। বলছিলাম সূরাতুস সফের কথা, সূরাতুস সফ হলো আহলে হাদিস আন্দোলনের সিলেবাস। প্রত্যেক নেতা কর্মীকে এই সূরাটা কি করতে হয়, মুখস্থ করতে হয়, মুখস্থ রাখতে অর্থ সহ। আমার স্ত্রী মারা যাওয়ার পরে তো আমি তো আবার নতুন বিয়ে করার একটা সুযোগ হলো, তা আমার এই নব আগত এই স্ত্রী সে আমাকে শর্ত দিয়েছিল তিনটা সূরা শোনাতে হবে, তাহলে মহরানা নিবে না। কি কি তিনটা সূরা? বলছে সূরাতুস সফ,
সুরাতুল আলাক আর সুরাতুল ইখলাস। তো সুরাতুল সব কেন শুনতে হবে, এটা আহলে হাদিস আন্দোলনের সিলেবাস এবং গুরুত্বপূর্ণ কথা, এর মধ্যে আল্লাহ বলেছেন এই জন্য সুরাতুল সব শুনেছে। সুরাতুল আলাক কেন, সুরাতুল আলাক হলো প্রথম নাজিল হয়েছে সুরাতুল আলাকের আয়াতগুলি। সুরাতুল ইখলাস কেন, সুরাতুল ইখলাস হলো কোরআনের তিন ভাগের এক ভাগ, এর মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই তিনটা সুরা আমাকে মুখস্থ শুনিয়ে দিলে আমি আর মহারানা নেব না। তারপরে মহারানা দেওয়া হয়েছে, সুরাও শুনিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সুরাতুল সফটা হলো একটি গুরুত্বপূর্ণ সুরা, এটা হলো কাতারবন্দি হওয়ার জন্য, জামাতবদ্ধ হওয়ার জন্য, জামাতবদ্ধের প্রেরণা যোগাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাটি এই কোরআনের মধ্যে সন্নিবিষ্ট করেছে। সফ মানে কাতারবন্দি হ, ভালো করে শুনবেন, মনে রাখার চেষ্টা করবেন। একের সঙ্গে এক যোগ দিলে কত হয়, দুই, আর একের সঙ্গে এক জোড়া দিলে কত হয়, এগারো। একের সঙ্গে এক যোগ দিলে হয় দুই, আর একের সঙ্গে এক জোড়া দিলে হয় এগারো। একের পাশে এক রাখলে হয় এগারো, এগারোর পাশে আর এক রাখলে হয় একশো এগারো, এর পাশে আর একটা এক রাখলে হয় এক হাজার একশো এগারো, তার পাশে আর একটা এক রাখলে হলে এগারো হাজার একশো এগারো। এক আর একে যোগ দিলে হয় দুই, তার সঙ্গে আর এক যোগ দিলে হয় তিন, তার সঙ্গে আর এক যোগ দিলে হয় চার, তার সাথে আর এক যোগ দিলে হয় পাঁচ। কিন্তু পাঁচটা এক যদি একসঙ্গে রাখা যায় তাহলে এক এগারো হাজার একশো এগারো হয়। একে একে যোগ দিলে দুই হয়, একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে যদি যোগদান করেন তাহলে দুইজনের শক্তি একত্রিত হলো। কিন্তু একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে পাশে দাঁড়ানোতে এগারো জনের শক্তি হয়। আমি রাজশাহী থেকে আপনার যতটা উপকার করতে পারবো, একজনের উপকার হয়তো আমি করতে পারবো, কিন্তু আপনার পাশে যখন দাঁড়াবো আপনি আর আপনি দুইজন মিলে দুই এক একত্রিত করলে এগারোর শক্তি যোগায়, এটার নাম হলো কাতারবন্দি হ। কাতার সোজা যদি না হয় সালাত হবে না। ফাইন্না ইকামাতি সালাতে ফাইন্না তাসমিয়াতাস সুবুবি মিন তামামি সালাত। আরব দেশের উলামায়ে কেরামগণ মক্কা মদিনার ইমামগণ প্রতি পাঁচ ওয়াক্তে বলতেন ফাইন্না তাসমিয়াতাস সুবুবি মিন তামামি সালাত, সালাত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়। কাতারের মাঝখানে ফাঁকা থাকলেই গোলমাল। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল